মুভি শুরু হয় মেলিসা নামের একজন মেয়েকে দিয়ে, যার মধ্যে হরমোন পরিবর্তন খুব দ্রুত হচ্ছিল। তার বয়স এখন 15 বছর। সে তার মা ডারিয়া এবং তার দিদা এপ্রিলার সাথে থাকে। মেলিসা তার শরীরে আসা পরিবর্তনগুলো অনুভব করতে থাকে, আর সে তার রুমে সেগুলোর আনন্দ নিচ্ছিল। তখনই তার মা তার রুমে এসে পড়ে। মেলিসা দিদার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তার মায়ের সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল না। সে ভাবতো তার মা তার দিদাকে পছন্দ করে না। একদিন গ্রীষ্মকালে দুপুরে মেলিসা আর তার বেস্ট ফ্রেন্ড ম্যানুয়েলা স্কুলে সব থেকে বড় লোক এবং সুন্দর ছেলে ড্যানিয়েলের পুল পার্টিতে যায়। মেলিসা ড্যানিয়েলকে পছন্দ করত। তারপর সে মেলিসার কাছে আসে, সে জানে মেলিসা তাকে পছন্দ করে। ড্যানিয়েল মেলিসাকে একটা সুন্দর জায়গা দেখানোর কথা বলে, তারপর সে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। সে মেলিসার বয়স জিজ্ঞেস করে, তখন মেলিসা বলে 15+। ড্যানিয়েল মেলিসাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিস করতে চাও? মেলিসা শান্ত হয়ে যায় আর তাকে কিস করার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু ড্যানিয়েল তার ঠুটে নয়, বরং তার প্রাইভেট পার্টে কিস করার কথা বলে। এটা শুনে মেলিসা চমকে যায়, কিন্তু সে তার ক্রাশকে কিভাবে বারণ করবে? তাই সে তার প্রাইভেট পার্টে কিস করতে রাজি হয়ে যায়, কিন্তু এতে ড্যানিয়েলের কাজ হয়ে যায়। এরপর ড্যানিয়েল তাকে বলে, হতেও পারে পরের বার তুমি আমাকে ঠুটে কিস করার সুযোগ পাবে। এটা বলে ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। এরপর থেকে ড্যানিয়েলের কোনো খবরই ছিল না। মেলিসা তার ফোনের অপেক্ষা করতে থাকে, কিন্তু তার কোনো কল আসে না। ম্যানুয়েলা তাকে বোঝানোর চেষ্টা করে যে, যে তোমার কেয়ার করে না তাকে নিয়ে তুমি কেন এত ভাবছো? মেলিসা উত্তর দেয়, সে ড্যানিয়েলকে পছন্দ করে। স্কুলের প্রথম দিন মেলিসা অনেক নার্ভাস ফিল করছিল। সে ড্যানিয়েলকে খুঁজছিল, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর একজন নতুন স্টুডেন্ট মার্কোর এন্ট্রি হয়। সেখানে কিছু কিছু মেয়ের মার্কোকে কুল মনে হতো, আর কিছু কিছু মেয়ের মার্কোকে লুজার মনে হতো। মেলিসা তার ডায়েরিতে লিখে রেখেছিল, সেদিন ড্যানিয়েল তার সাথে যেটা করেছে তার জন্য সে তাকে অনেক ঘৃণা করে। যেখানে ড্যানিয়েল তার বন্ধুদের সাথেই ছিল, তার বন্ধুরা জানতো এই মেয়েটা সেই মেয়েটা যার সাথে সে মজা নিয়েছে। ড্যানিয়েল মেলিসার কাছে আসে আর তাকে বলে, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এখন তোমার বয়স কত? তখন মেলিসা বলে, এখন আমার বয়স 16 বছর। ড্যানিয়েল তাকে বলে সে তাকে কিছু বলতে চায়, কিন্তু এখানে নয়। তখন মার্কো দূর থেকে মেলিসাকে দেখছিল, কারণ সে তাকে পছন্দ করে। বাড়ি পৌঁছে ড্যানিয়েল মেলিসাকে বলে যে, আগের থেকে তুমি অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছো। আর মেলিসাকে রুমে নিয়ে গিয়ে বলে সে তাকে কিস করতে চায় কিনা, কিন্তু এবার নিচে নয় উপরে। ফাইনালি ড্যানিয়েল তাকে কিস করে। এরপর তারা ইন্টিমেট হতে শুরু করে। মেলিসা তাকে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু ড্যানিয়েল তাকে বলে যে সে তাকে ভালোবাসে না। মেলিসা অনেক বোকা একটা মেয়ে ছিল, সে আবার অপমান হয়ে যায়। এরপর মেলিসা সাঁতার শিখতে যায় আর সে প্রতিজ্ঞা করে তাকে কেউ আর কোনো চোট পৌঁছাতে পারবে না। এরপর থেকে সে শুধু নিজের কথাই ভাবত। মেলিসা তার বাবাকে একটা মেল করে, সে চায় তার বাবা ড্যানিয়েলকে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য তাকে শাস্তি দিক, কিন্তু সেই মেসেজটি সে ডিলিট করে দেয়। মেলিসার বাবা মা এপ্রিলাকে তার হার্টের প্রবলেমের কারণে একটা নার্সিং হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে মেলিসা তার মায়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়। এপ্রিলা যখন বড় দিনের জন্য বাড়িতে আসে, তখন তার মনে হয় মেলিসার সঙ্গে খারাপ কিছু হয়েছে। এপ্রিলা তার মাকে তখন এই ব্যাপারে জিজ্ঞেস করে। তার মা ডারিয়া বলে সবকিছু ঠিক আছে। এরপর এপ্রিলা মেলিসাকে তার বিয়ের আগের কথা শোনায় আর বলে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল আর সে এখন অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। একদিন মেলিসার কাছে ড্যানিয়েলের কল আসে। ড্যানিয়েল তাকে বলে যে সে মেলিসাকে মিস করছে আর তাকে তার বাড়িতে আসার কথা বলে। সেখানে ড্যানিয়েল মেলিসার কাছে আসতে থাকে, তারপর সে তার চোখ বন্ধ করে দেয়। পেছন দিক থেকে তার বন্ধু আলনার্দো তাকে কিস করতে থাকে। মেলিসা যখন তার চোখ খুলে তখন তাকে দেখে সে চমকে যায় আর সে সেখান থেকে চলে যেতে থাকে। ড্যানিয়েল তাকে থামতে বলে, কিন্তু মেলিসা তার কোনো কথাই শুনে না। তখন ড্যানিয়েল তাকে বলে, তুমি বাচ্চাদের মতো কেন বিহেভ করছো? মেলিসা বাচ্চা নয়, এটা দেখানোর জন্য সে একসাথে দুজনের সাথে ইন্টিমেট হয়। পরে মেলিসা চ্যাটিং এর মাধ্যমে এমন সব লোকদের সঙ্গে জুড়ে যায় যে তাদের সঙ্গে খোলাখুলি ভাবে এনজয় করতে পারবে। সে স্কুলের তরফ থেকে একটা আর্ট এক্সিবিশনে যায়, সেখানে সে একজনের সঙ্গে ইন্টিমেট হয়। তারপর সে তার দিদার সাথে দেখা করার জন্য নার্সিং হোমে যায়। সেখানে গিয়ে সে দেখে তার দিদা তার জন্য একটা নতুন দাদু খুঁজে নিয়েছে। মেলিসা মনে মনে ভাবতে থাকে, সেও যদি এমন কাউকে খুঁজে পেত তাহলে খুব ভালো হতো। স্কুলে মেলিসার ডায়েরি, যেটাতে সে তার সব ফিলিংস লিখে রাখতো, সেটা একজনের হাতে পড়ে যায়। ম্যানুয়েলা এবং তার বাকি বন্ধুরা সে ডায়েরিটি জোরে জোরে পড়ে শোনায়। মেলিসা এর জন্য ম্যানুয়েলাকে দোষ দেয় আর তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপর আর্নার্ড ফোন করে তার সঙ্গে দেখা করার জন্য আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে সে মেলিসার চোখে কাপড় বেঁধে দেয়। মেলিসা তাকে জিজ্ঞেস করে সে তাকে কেন এখানে এনেছে। তখন আর্নার্ডো বলে, তুমি একজন ছিঁচড়ে মেয়ে। সেখানে তার আরো বন্ধুরা ছিল। মেলিসা এখানে একে একে তার সব বন্ধুদের সঙ্গে ইন্টিমেট হয়। অন্যদিকে ডারিয়া বাড়ি এসে জানতে পারে যে মেলিসা বাড়িতে নেই। সে মেলিসার রুমে যায় আর তার ডায়েরিটি পড়ে হয়রান হয়ে যায়। সে মেলিসাকে কল করার অনেক চেষ্টা করে। তারপর এপ্রিলাকে দেখার জন্য নার্সিং হোমে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে এপ্রিলা মারা গিয়েছে।
স্কুলের শেষ দিনে ম্যানুয়ালা আর মেলিসার আবার বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ড্যানিয়াল আর আলনার্ডোর মাঝে ঝগড়া হয়ে যায়, কারণ ড্যানিয়াল তার গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করত। অন্যদিকে মার্কো, যে সবসময় মেলিসাকে পছন্দ করত, তার মধ্যে সাহস চলে আসে আর সে মেলিসার সঙ্গে কথা বলে। এরপর সে মেলিসাকে বলে যে সে এই স্কুল ছেড়ে চলে যাবে। এরপর সে মেলিসার একটা পেন্টিং বানায় আর তাকে কিস করে চলে যায়। ড্যানিয়াল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল, আর মার্কো সেখান থেকে চলে যাওয়ার পর ড্যানিয়াল মেলিসাকে একটা পার্টিতে ইনভাইট করে। কিন্তু এখানে মেলিসা বলে যে সে তার পার্টি এবং তার এই নোংরা খেলাতে বোর হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে পার্টিতে যেতে রাজি হয়। আর পার্টিতে গিয়ে ড্যানিয়াল এবং তার বন্ধুরা ম্যানুয়ালাকে জ্বালাতন করতে শুরু করে। তাদের এই ব্যবহারের জন্য মেলিসা সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু সে পরে হাসতে হাসতে উঠে আসে আর বলে সে সাঁতার শিখে গিয়েছে। এরপর মেলিসা এবং তার মা এপ্রিলের কবরে ফুল নিয়ে যায় আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আমার মতো আপনাদের কাছেও আজকের মুভির কাহিনীটি অদ্ভুত লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং অন্যদেরকে এই অদ্ভুত মুভির কাহিনীটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।